फटाफट निवेदन कर IIHM means International Institute of Hotel Management। দেশে লাগামহীন করোনা পরপর দুদিন দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়ালো 2.5 লক্ষ একদিনে মৃত বেড়ে 1619 সুস্থতার হার 86%। প্রতিদিনই নিজের রেকর্ড ভাঙছে করোনা রাজ্যে একদিনে আক্রান্ত প্রায় 8,500 গত 24 ঘন্টা আক্রান্ত 8,419 একদিনে মৃত্যু হয়েছে 28 জনের রাজ্যে মোট সংক্রমিত 6,59,927 মৃতের সংখ্যা বেড়ে 10,568 রাজ্যে একদিনে সংক্রমণ মুক্ত 4,053 মোট সংক্রমণ মুক্ত 5,99,721 সুস্থতার হার 90.88%। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত 2,197 একদিনে মৃত্যু হয়েছে 5 জনের উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত 1,860 জনের মৃত্যু হয়েছে 6 জনের মুর্শিদাবাদে গত 24 ঘন্টায় 4 জনের মৃত্যু হয়েছে। রাজ্য জুড়ে ত্রাহি ত্রাহি রব চাহিদা বাড়ছে বেডের বেসরকারি হাসপাতালে কোভিড বেডের সংকট সামাল দিতে রাজ্যের স্বাস্থ্য সচিবের নেতৃত্বে 4 সদস্যের টাস্কফোর্স গঠন করল রাজ্য সরকার। বেলাগাম করোনা সংক্রমণ উপসর্গ তীব্র হলে তবেই হাসপাতালে ভর্তি নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দপ্তর। মৃদু উপসর্গ থাকা রোগীদের পাঠাতে হবে সেফ হোমে, রোগীর অবস্থা কেমন তা যাচাই করা হবে স্বাস্থ্য দপ্তরের কল সেন্টারের মাধ্যমে। করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রী, পর্যাপ্ত ভ্যাকসিন নেই কেন্দ্রের তরফে অনিশ্চয়তা দুর্ভাগ্যজনক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রধানমন্ত্রী খেয়ে দেয় কাজ নেই, কোথায় কোভিড দেখবে তা না, বাংলাকে করে দখল করা যায় তার জন্য প্ল্যানিং করছে। রাজ্যে সংক্রমিত আরো ভোট প্রার্থী বা সংক্রমিত কৃষ্ণনগর দক্ষিণের তৃণমূল প্রার্থী উজ্জ্বল বিশ্বাস, বারাসাতে সংযুক্ত মোর্চা সমর্থিত ফরওয়ার্ড ব্লক প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায়। মালদায় বিজেপি প্রার্থীকে গুলি ধর্ষণ দিয়ে পুরাতন মালদা শাহপুর বাজারে হামলা, অবস্থা আপাতত স্থিতিশীল, হামলার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ বিজেপির। চাকদার পর এবার কালনায় বিজেপি কর্মী রহস্য মৃত্যু উদ্ধার, ঝুলন্ত দেহ খুন করেছে তৃণমূল অভিযোগ বিজেপির, পারিবারিক কারণে আত্মঘাতী দাবি তৃণমূলে, শাসক দলের হুমকিতেই আত্মহত্যা জানালেন মৃতের স্ত্রী। পানিহাটিতে ভোট পরবর্তী হিংসা অব্যাহত, বিজেপির ক্যাম্প অফিস লক্ষ্য করে বোমা, পাল্টা তৃণমূলের অফিস ভাঙচুর, বিজেপির যুব নেতার বাড়িতেও বোমাবাজি। ভোট মিটতেই উত্তর ২৪ পরগনার কদম্বগাছিতে বিজেপির গোষ্ঠী সংঘর্ষ, আহত বেশ কয়েকজন, ভোটের দিন দলীয় কাজে টাকা খরচ করাকে কেন্দ্র করে গণ্ডগোল বলে স্থানীয় সূত্রে খবর। ভোটের 7 দিন আগে মুর্শিদাবাদে সুতিতে উদ্ধার জার ভর্তি বোমা, যেখানে বোমা উদ্ধার হয় তার 150 মিটারের মধ্যে নিমতিতা স্টেশন। গত 17 ফেব্রুয়ারি এই স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটে, জখম হন জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী জাকির হোসেন। ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ, দেশজুড়ে অক্সিজেনের সংকট মেটাতে শিল্পক্ষেত্রে অক্সিজেনের ব্যবহারে নিষেধাজ্ঞা কেন্দ্রে, মুখ্য সচিবদের চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের, গ্রিন করিডোর দিয়ে মহারাষ্ট্রে যাবে অক্সিজেন এক্সপ্রেস, জানালেন রেলমন্ত্রী। শীতলকুচি কাণ্ডে মামলা হয়েছে, বিজেপির কথা শুনে কাজ করবেন না, পরে পাশে থাকবে না, কেন্দ্র বাহিনীকে হুঁশিয়ারি মমতার, মৃত্যু নিয়ে রাজনীতি করছেন পাল্টা অমিত শাহ। শীতলকুচি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এবার বিজেপি নেতা সায়ন্তন বসুর প্রচারে 24 ঘন্টা নিষেধাজ্ঞা জারি করল কমিশন। SC ST নিয়ে মন্তব্যের জেরে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের প্রচারেও নিষেধাজ্ঞা জারি কমিশনের। রবিবার সন্ধ্যে 7টা থেকে সোমবার সন্ধ্যে 7টা পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর।